আমি এখানে এসেছি, সবার সাথে দেখা হবে, অনেকদিন পরে দেখা তো হয় না, যে যার কাজে থাকে সবার সাথে দেখা হবে, সবাই একসাথে একটা ফেস্টিভ্যাল কাটাবো, এনজয় করবো এইটুকুই। কিংসম্যানিয়া হোলি 2022 তে আমরা পেয়ে গেছি সুমনাকে। সুমনাকে জিজ্ঞেস করবো, সুমনা তোমার কাছে হোলির মানেটা কি? কালার, কালারফুল, এটাই হোলির মানে আমার কাছে। আচ্ছা, হোলি মানে তো আমরা জানি যে কালার্স, নট অনলি কালার্স, ভালোবাসার দিনও। তো তোমার কাছে ভালোবাসার মানেটা কি এবং কিভাবে ভালোবাসাটা তুমি ছড়াতে এখানে এসছো কিংসম্যানিয়া হোলি 2022 তে? আমি এখানে এসেছি, সবার সাথে দেখা হবে, অনেকদিন পরে দেখা তো হয় না, যে যার কাজে থাকে সবার সাথে দেখা হবে, সবাই একসাথে একটা ফেস্টিভ্যাল কাটাবো, এনজয় করবো এইটুকুই, মানে ওইটাই হয় না আর কি, সামনাসামনি হওয়া, কথা বলা বা ওরকম কিছু, এতে তো একটা অকেশনের মাধ্যমে সেটা হয়ে যায়, তো সেই জন্যই আসা। তো কীভাবে সেলিব্রেট করবে তুমি ভাবছো আর কি? দেখা যাক কি হয়। আর আমরা জানি সুমনা এখন খুব ব্যস্ত, প্রচুর কাজকর্ম করছে, আমরা জেনে নেবো যে সুমনা কী কী কাজ আসছে। আপকামিং আমার একটা বাংলাদেশের প্রজেক্ট আসছে, সেটা মানে 2022 রিলিজ হওয়ার কথা। তারপরে বিষাক্ত মানুষ আসছে সানি রয়ের, যেটা লাস্ট আমি কমপ্লিট করলাম। তারপরে রেডিও আসবে, শিলাদিত্য মৌলিকের রেডিও, সেটা আসবে। এবার এখন প্যান্ডামিক সিচুয়েশন, আপ ডাউন করছে, অনেক কিছু সিচুয়েশনের জন্য আজকে হয়তো একটু পেছাচ্ছে, কিন্তু আশা করছি এগুলো চলে আসবে খুব তাড়াতাড়ি।